আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তো আমরা অতিথিদের সাথে কথা বলি এক এক করে। আমাদের সাথে প্রথম অতিথি যুক্ত হচ্ছেন নাস্তিক বাবুজি। নাস্তিক বাবুজি, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ মাথাপর ভাই, সুন্দর পড়লেন দেখি। জি, আল্লাহর রহমতে আর কি। তার হিন্দি লেখা এত সুন্দর বললেন। আচ্ছা, আপনার কাছে একটা জানার কি আগ্রহ ছিল, সবার কাছ থেকে প্রশ্ন করে লাভ নাই। দেখেন, একজনে পাথর মারলো সেই ইট মারে, এইটাই উত্তর পাওয়া যায়, তাছাড়া কিছুই পাওয়া যায় না, সঠিক যুক্তি পাওয়া যায় না। আর আপনাকে, আপনি বোধহয় আগেও এসেছিলেন, ভালো আছেন আপনি? আপনাকে বোধহয় আমি ধরতে পেরেছি নাস্তিক বাবুজি। আচ্ছা বলুন, ভালো আছেন আপনি? না বলুন তাহলে। হ্যাঁ বলুন তাহলে। ভালো আছি, ভালো আছি। নূপুর শর্মা বিষয়ে আপনি কিছু বলবেন নাকি? এক সপক্ষে বিপক্ষে যেটাই না ভাই, অনেক বলছি। ও মানে আমার কাছে দুই কুত্তার কামড়াকামড়ি লাগছে, আমি কামড়াকামড়ি দেখি, মজা নেই। কখনো এদেরকে পাচ্ছি, কখনো ওদেরকে পাচ্ছি, এই আর কি। দুই কুত্তায় কামড়াকামড়ি চলুক না। মানুষ বলে যে ওরা বলছে এই এই জন্য নূপুর শর্মা বলছে, তাহলে কুত্তায় কামড় দিলে কেন কামড় দিব আজাদ ভাই? না সেটা আসলে, সেটা আসলে ভিন্ন একটা কথা যে কে কেন বলছে। ধরেন সে যদি নিজে থেকেও বলতো, সে হিন্দুত্ববাদী, সে একটা যদি নিজে থেকেও বলতো, আমার কাছে ওটা তো হাস্যকর লাগতো যে সে নিজেই হয়তো এরকম একটা আইডিওলজিতে বিশ্বাস করে, যে আইডিওলজি কিনা বান্দর আকাশে উড়ে পাহাড় খান কান্দে নিয়া এইগুলোতে বিশ্বাস করে, আবার সে আরেকজনের বোরাকে উপরে উড়াটাকে নিয়ে টল করে। তো ওইটা তো আমার কাছে নিঃসন্দেহে হাস্যকর লাগতো, কিন্তু তারপরেও মুসলিমরা যে মুসলিমরা তারা মিলে যে ক্যাচালটা, ওইটা আমার কাছে সেমই থাকতো আসলে, যদি এরা না বলে, মানে একপাক্ষিকও যদি হইতো ব্যাপারটা, এই আর কি। হ্যাঁ সেটাই। আচ্ছা আজাদ ভাই, এইটুকুই, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, শুভরাত্রি তাহলে আপনার জন্য। আচ্ছা ভালো থাকবেন। না আসলে পড়তে পেরেছি এরকম না, হিন্দি লেখা পড়তে একটু কষ্ট হয়, কিন্তু একটু সময় দিলেই আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা। আরে ভাইরে, এ তো দেখি সুরি কল্লা ফালামু। কে কে ভাই, আপনি কথা বলেন তো শুনি একটু, আপনি কল্লা ফালাবেন ছুরি দিয়া, অস্থির কারবার চলতেছে নে। উনি তো এই দেখেন রীতিমতো ছুরি দেখাইতেছে, মানে কি এটা তো কিচেন নাইফ, কিচেন নাইফ দিয়ে তো কল্লা ফেলানো যায় না, আপনার তো ধারও নাই সম্ভবত। আপনি দেখেন, তাকিয়ে দেখেন, এই যে আপনার এখানে ধার নাই তো, ভালো বোঝা যাচ্ছে, এটা তো ভোঁতা, এটা দিয়ে কি করবেন, কার কল্লা ফেলবেন? এটা দিয়ে আল্লাহর, আল্লাহর কল্লা ফেলতে পারবেন? কারণ আল্লাহর তো নাকি কার, ভগবানের, শিবের, কি 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 নাকি? জাস্ট ছুরিটা দেখাতে আপনি এসেছিলেন, কিন্তু কিন্তু চরি, আই এম চরি, আমি দুঃখিত, এটা তো দেখাতে পারবো না আমি এখানে। আমি দেখার যা দেখার দেখে নিয়েছি গোপনে, এখানে দেখাতে পারবো না। আপনি কি কথা বলবেন, কোনো কথা বলবেন না? অ্যাসহোল, আমি সে দিয়ে নাম্বার কে অ্যাসহোল হ্যায় নিচে সুপার থেকে অ্যাসহোল হ্যায় না, তাই এরকমই না এটা এক্স্যাক্টলি। মুমিন ভাই, আপনার জন্য একটা পরামর্শ, ফ্রি পরামর্শ। ব্যাপার যে ভি করো, যে দু কানো কে বিচ মে হ্যায় উসকা ইস্তেমাল করো, যে দু টাঙ্গো কে বিচ মে হ্যায় উসকা নাহি। তো কাইন্ডলি ব্যবহার যখনই করবেন তখনই দুই কানের মাঝখানে যা আছে সেটাকে ব্যবহার করেন। হ্যাঁ, এই দুই টাঙ্গের মাঝখানে, মানে বুঝতেছেন তো কোথায়, এই দুই পায়ের মাঝখানে যেটা আছে ইউজ করেন না। কোথেকে এলো এরা? মুমিন ভাই, সরে পড়, সরে পড়, সরে যা, সরে যা। ঠিক আছে, অনেকে সরিয়ে দিলাম, নিয়ম করে দিলাম।